আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় ইতিমধ্যে সময়টা জেনে গেছো শিক্ষা বোর্ড জানিয়েছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুপুরের দিকে প্রকাশ পাবে অর্থাৎ থেকে ভিতর প্রত্যেকটা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সময়ের ভিতর আপনারা রেজাল্টটা রেজাল্টটা প্রকাশ করে দিবেন এর অতিরিক্ত সময় হয় থেকে ভিতর আমরা পাচ্ছি এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমার মনে হয় অধিকাংশ শিক্ষার্থী মোবাইল দিয়ে চেক করবে তাই তো সবাই প্রায় মোবাইল দিয়ে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করবে এই মোবাইল দিয়ে রেজাল্টটা চেক করার ক্ষেত্রে তোমাকে যেন কোনো ধরনের কোনো প্রবলেমে না পড়তে হয় মূলত মূলতটা এই জন্যই অর্থাৎ আজকের এই চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটা দেখলে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের জন্য কোনো ধরনের কোনো অপেক্ষা করতে হবে না কোথাও যেতে হবে না তুমি এক মিনিটে তুমি যাবে রেজাল্টটা চেক করবে চেক করে সুন্দর করে বেরিয়ে আসবে কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না ইনশাল্লাহ জাস্ট কষ্ট করে একটু ভিডিওটা দেখো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার প্রসেসটা একবারে ইজি তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট সার্চ করে ঢুকে তারপরে ওইখান থেকে লিঙ্ক বের করে ওইখানে গিয়ে সার্চ করে না দরকার নাই এস এম এস এর অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা বসে থাকা না কিচ্ছু দরকার নাই একেবারে সহজ প্রসেসে একদম

ভিডিও ভিডিওটা দেখলে আর কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হবে না কালকে জাস্ট রেজাল্টটা চেক করবে আমার অলরেডি ইনস্টল করা আছে তোমরা একটু কষ্ট করে ইনস্টল করে নিও আমি ওপেনের উপর ক্লিক করছি ওপেনে ক্লিক করার সাথে আমরা মূলত মেইন যে পেজটা সেই পেজে কিন্তু চলে আসছি এবং এখান থেকে দেখো নিচে ফল পুনর্নিরীক্ষণ নামে একটা অপশন আছে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে অপশনটা এটার উপর আমরা চাপ দিব এটার উপর চাপ দেওয়ার সাথে দুইটা অপশন আমাদের সামনে শো করছে একটা হচ্ছে ফল পুনরীক্ষণের পদ্ধতি যেটা আমাদের প্রয়োজন নেই আমাদের এখন প্রয়োজন ফল পুনর্নিরীক্ষণের ফলাফল আমরা এটার ওপরে চাপ দিব এটার উপরে চাপ দেওয়ার সাথে আমাদের যে মেইন পেজটা রেজাল্ট চেক করার সেই পেজটা এখানে শো করছে এখানে দেখো বলছে তারা যে চোদ্দোই নভেম্বর দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফল প্রকাশ করা হবে যেটা শিক্ষা বোর্ড থেকে আসলে জানানো হয়েছে সেই বিষয়টা তারা এখানে ক্লিয়ার করে বলেছে এইগুলো আমাদের প্রয়োজন নাই যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন এইগুলো তুমি কিচ্ছু খুঁজে পাবে না কিচ্ছু থাকবে না এই পেজে মূলত শো করবে এই যে এইগুলা ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড আচ্ছা তুমি আমাকে তো তোমাকে যদি বলা হতো যে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করো মানে মূলত প্রায় ওইটাই করবে কিন্তু পরবর্তীতে খুঁজে না পরবর্তী এই অ্যাপসের ভিতর থেকে রেজাল্টটা চেক করবে যদি ওইটাই বলা হতো তুমি কি করতে ঢাকা বোর্ড সার্চ দিতে ঢাকা বোর্ডে কোথায় গিয়ে রেজাল্টটা চেক করতে হবে এটা দেখতে হতো কীভাবে চেক করতে হবে এটা দেখতে হতো চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা তাদের ওই ওয়েবসাইটে যেত ওইভাবে প্রত্যেকটা বোর্ড নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনেক ঝামেলা করে রেজাল্ট অনেকে দেখতে পেতো আবার অনেকে দেখতে পেতো না এখানে কোনো ঝামেলা আছে জাস্ট ডুবে ঢুকার পরবর্তীতে সকল বোর্ড এখানে তারা সাজিয়ে রেখেছে মাদ্রাসা কারিগরি সহ সকল বোর্ড সুন্দর করে সাজিয়ে রেখেছে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও সেই বোর্ডটাকে এখান থেকে বাছাই করে নিবে যেমন ঢাকা বোর্ডের শিক্ষার্থী তুমি ঢাকা বোর্ডের পর এভাবে চাপ দিবে এখন যেহেতু রেজাল্ট প্রকাশ পায় নাই তুমি চাপ দিলে কিছু পাবে না রেজাল্ট যখন প্রকাশ পাবে তখন এইভাবে চাপ দিলেই তোমার বোর্ডের রেজাল্টটা শো করবে সেখান থেকে ইজি প্রসেসে তুমি তোমার রেজাল্টটা সার্চ করে খুঁজে নিতে পারবে অর্থাৎ তুমি তো শুধুমাত্র তোমার রোল নাম্বারটা মিলাবে যে ওই রোলগুলোর ভিতরে তোমার রোলটা আছে কি না সার্চ অপশনে চাপ দিয়ে তুমি রোল নাম্বারটা লিখলে তোমার রোলটা ভেসে উঠবে যদি ওই রেজাল্ট ভিটা থাকে যদি ওই রেজাল্ট ভিতর তোমার রোলটা ভেসে ওঠে তাহলে বুঝবে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে যদি ভেসে না ওঠে বা খুঁজে না পাও তাহলে বুঝবে পরিবর্তিত হয় নাই কারণ কি এইখানে শুধুমাত্র তাদের লিস্টটাই থাকে লিস্টে তাদের নামই থাকে যাদের রেজাল্টটা আসলে পরিবর্তন হয়েছে একদম সহজ প্রসেস এইখান থেকে রেজাল্ট আসলে চেক করা যায় আশা করি ক্লিয়ার তথ্য পেয়ে গেছো এই প্রসেসটা রেজাল্ট প্রকাশের দিন সময় অবলম্বন করবে প্রত্যেকটা শিক্ষার্থী আশ চাইনস করে মোবাইলে রেখে দিবে আমরা ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে গেলে প্রচুর ঝামেলা আমাদের করতে হবে আমরা যদি এসএমএস এর অপেক্ষায় থাকি এসএমএস আসতেও পারে নাও পারে এসএমএস এর বিষয় ওটা আস

সবাই রেজাল্ট টা চেক করার চেষ্টা করবে কোনো ধরনের কোনো অপেক্ষা বা প্রবলেম তোমাকে পড়তে হবে না এখন এই পর্যন্তই পরবর্তী সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ